আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। কুয়েতের সর্বশেষ খবরের ছোট্ট ভিডিওতে প্রথমেই জানিয়ে দিচ্ছি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অভিযানের বিশেষ আপডেট। সূত্র প্রকাশ করেছে যে নিরাপত্তা রক্ষীরা মিনা আবদুল্লাহ এলাকা এবং সাদ আবদুল্লাহ এলাকার জ্বালানি তেলের স্টেশনে বিশেষ অভিযান চালিয়ে কম দামে কুয়েতের রাষ্ট্রীয় ভর্তুকিযুক্ত ডিজেল চুরি ও বিক্রির অভিযোগে 24 জনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে। তারা জ্বালানি তেল চুরি করত, কম দামে বিক্রি করে দিত। এদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। এছাড়াও স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিরাপত্তা বাহিনী সাবাহিয়া, সালমিয়া এবং জিলিবাল শুয়েখ এলাকা থেকে 6 জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছে বিপুল পরিমাণ হিরোইন, সাবু এবং সেই সাথে 100 বোতল ঘরে তৈরি দেশি মদ উদ্ধার করা হয়েছে। এদের বিরুদ্ধেও আইনি ব্যবস্থা নেওয়া হবে। আরেকটি অভিযানের ব্যাপারে বলা হয়েছে যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ টিম অনৈতিক কর্মকাণ্ডের সাথে জড়িত থাকার অভিযোগে বিভিন্ন জাতীয়তার 19 জন ব্যক্তিকে আটক করেছে। এদের মধ্যে 3 জন বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ব্যবহার করে অনৈতিক কাজের বিজ্ঞাপন প্রদান করত। এবারে জানিয়ে দিচ্ছি আপনাদের কয়েকটি প্রশ্নের উত্তর। একজন কয়েকদিন ধরে ভিডিওতে কমেন্ট করছিলেন, 60 বছর বয়সী প্রবাসীদের কি খবর, তাদের আকামা লাগাতে কত খরচ হয়? কুয়েতের 60 বছর বয়সী প্রবাসী যারা শূন্য ভিসাধারী, উচ্চতর ডিগ্রি বা সার্টিফিকেট নেই, তাদের আকামাল লাগাতে খরচ প্রায় 850 থেকে 900 দিনারের মতো হয়ে থাকে। তবে সার্টিফিকেট যাদের আছে তাদের এত খরচ হয় না, তাদের আরও কম খরচেই পূর্বের মতো হয়ে থাকে। আপনারা এই সম্পর্কিত আরও ভালোভাবে তথ্য জানার জন্য নিকটস্থ জাওয়াজাতে যোগাযোগ করে জেনে নিতে পারেন। কয়েকজন প্রশ্ন করেছেন, ই পাসপোর্ট পেতে কতদিন সময় লাগে? ই পাসপোর্টের আবেদন জমা দেওয়ার পর 1 থেকে 1.5 মাসের মধ্যেই হাতে পাওয়া যায়। ই পাসপোর্ট বানাতে কী কী লাগে? উত্তর হলো যে ই পাসপোর্ট বানাতে জন্ম নিবন্ধন ইংলিশ ভার্সন অথবা বাংলাদেশের এনআইডি কার্ড, যদি এগুলো তথ্য সঠিক থাকে সেগুলো এবং বর্তমান পাসপোর্টের কপি সহ প্রথমে অনলাইনে আবেদন করে আবেদন কপি দূতাবাসে নিয়ে জমা দিলে টাকা জমা দিলেই ই পাসপোর্ট হয়ে যাবে। আর যদি কেউ বয়স কমাতে বা বাড়াতে চান বা অন্য কোনো তথ্য সংশোধন করতে চান, সেক্ষেত্রে সময়টা একটু বেশি লাগতেও পারে। তবে কিভাবে সংশোধন করবেন এ সম্পর্কেও বিস্তারিত তথ্য জানতে দূতাবাসে যোগাযোগ করতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। এ সম্পর্কিত কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করবেন, ইনশাআল্লাহ সময় সুযোগ বুঝে উত্তর দিয়ে দেবো। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, সকলেই ভালো থাকুন। ভিডিওটি ভালো লাগলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটিকে লাইক এবং ফলো করবেন। আল্লাহ হাফেজ।